بسم الله الحمد لله والصلاه والسلام على رسول الله اللهم أخلصنا نيتنا والأعمالنا يا رحم الراحمين رب اشرح لي صدري ويسر لي أمري واخلو الوقتة من لساني يفقه قولي صدق الله المولان العظيم دوشة بايبون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ثم الحمد لله الله سبحانه وتعالى لا أخلاق شكرياً ورحمة الله وبركاته زي الدين دي سبحانه وتعالى دي سنرفعها عرقة الرعاية دياش روخه سوين دين إسلامي كالندر এবং আমি আজকে আসলে বিশেষ করে একটু গর্বিত যে একটা চান্স পাইছি নর্মালি এই প্রোগ্রামটা আমার বাই ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম তিনি কাবার হরেন আমাদের শেখ কাদি লুৎফুর রহমানের সাথে শেখ কাদি লুৎফুর রহমানের ফরিচু আলহামদুলিল্লাহ আপনারা জানবা যিনি আজহার ইউনিভার্সিটির একজন শারিয়া গ্রাজুয়েট এরপরে হইল যে ইদানিং তাইন হইলা এই লন্ডন সেন্ট্রাল মসজিদ যে একটা রিজেন্স পার্ক মসজিদ এই নামে আপনারা গেছে বেশি ফরিস সেই মসজিদ একজন ইমাম আলহামদুলিল্লাহ এবং ওনার সাথে বিগত দুইটা প্রোগ্রাম আপনারা শরিক কইসেন যে আসলে যে মুসলমান হিসাবে মানুষ হিসাবে যে দুনিয়ার বিভিন্ন বিষয়গুলো লইয়া চিন্তাভাবনা এবং এইগুলোর মাধ্যমে যে ইসলামর পক্ষতনে যে আসলে যে ভূমিকা আছে এবং ইসলামর পক্ষতনে কিছু কথা হওয়ারও আছে সেইটা শোনার যে বিষয়গুলি এটা আসলে মশলা মশাইল না যে আমি অজু হল অজু না হলে কি তৈব অথবা নমাজ খৈরহাত এই উদ্দেশ্যের এই প্রোগ্রামটা এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হইল যে বড় বড় বিষয়গুলো কিভাবে একটা মানে বিষয়টারে খুব ক্লোজলি জিনিসটার দিকে তাকাইয়া এটা নিয়ে আলোচনা করা টুয়ার্ডস ইস অরিজিন মানি যে এই ডিসকাশনটা হইলো যে আসলে যে যে জায়গা আমরা সবাই আইছি আল্লাহ সুফান তালা যে আমাদেরকে বানাইছেন সুফান ও তালা যার কাছ থেকে আমরা আইসি ইন্না লিল্লাহি ও ইন্না ইল্লাহি রাজ আল্লাহর কাছ আমরা আইসি অবশ্যই আমরা নিশ্চিত যে আল্লাহর কাছে ফেরোজ যাইম এই যে ফিরত যাওয়ার যে যাত্রার ভিতরে যে দুনিয়ার বিভিন্ন পরীক্ষা কষ্ট আরামে সব কিছু মিলাইয়া যে নতুন যুগ নতুন প্রজন্ম মানে যে দুনিয়ার বিভিন্ন বিষয় আছে বিশ্ব বিশ্ব শান্তি বিশ্বযুদ্ধ এইসব মিলাইয়া যে এই দুনিয়াত বসবাস করেন এইগুলোর ভিতরে দিয়ে একজন মুসলমানে কীভাবে এমনভাবে সাঁতার খাটাইতে পারে খাটাইয়া যে আসল যে জায়গা ফিরত যাওয়ার যে কারণে এই দুনিয়াত ফাটানো সেই জায়গাটার কিভাবে যাওয়া যায় এইসব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা এই প্রোগ্রামের মাধ্যমে আমি অনুরোধ করবো আপনারা সবাই শরীর করার চেষ্টা করবা এবং আপনারা সেই কেন্দ্রিক আপনাদের প্রশ্ন অথবা ভূমিকা রাখার চেষ্টা করবা খোল করার মাধ্যমে আমি ইনশাআল্লাহ শেখারে অনুরোধ করবো যে থান ফতনে আজকে এই যে গুরুত্বপূর্ণ ডিসকাশনটা শুরু হওয়ার জন্য এবং আমরা চেষ্টা করবো মাঝে মধ্যে আমরাও একজন আরো জন মিলিয়ার ডিসকাশন করার লাগে আর আপনারা যারা প্রোগ্রামটা দেখরা موسيقى welcome to جزاكم الله خير شيخ ام الله سبحانه افنا شموعي تار بركود دان خروك دان ان شاء الله جزاكم الله خير يحيى السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا اللهم رضينا بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ثم ما بعد uh, my dear brothers and sisters and my respected elders uh, respected viewers ا شومانیتو بای او بنرا اپنا زیزخان تکي ام در اي تورز ذا اوریجن پروگرام تر افن دره واچ خره شخلډه موږ شکريا ځناي جزاکم الله خيرا الله پاک رب العالمينه اسکری پروگرام تکي اماره او موږ ټول ان شاء الله فائدمون او بینیفیشل وار بینیفټډ وار توفيق دان خورکه شخل خو ي آمين اللهم امين يا رب العالمين ام امي اسكوزي پټوم زنيشتا خو يتم سئرام যে আমার আসলে হার্ট থাকি আমি আমার যে বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটি ইন ইন ব্রিটেন এন্ড ইন দ্য ওয়েস্ট এন্ড ওয়ার্ল্ড ওয়াদেয়া যে জায়গাতে আসইন সকলের প্রতি আমি একটা জিনিস কইতাম আমাজকে এবং হলো গিয়া ইন্নি ফিল্লা আমি আপনারা সকলরে আল্লাহর লাগি ফর দ্য শেখ অফ আল্লাহ أفنار رمي بلافاي I love you for the sake of الله سبحانه وتعالى I love you brother يحيى for the sake of Allah سبحانه الله سبحانه وتعالى إي بشام يحت حديث أفنار رشام نامي من منشن ختم ساي برنونا ختم ساي روى أبو داود عن أنس بن مالك رضي الله عنه أن رجلا كان عند النبي صلى الله عليه وسلم إمام أبو داود السجستاني رحمه الله تان كتابه المدتين برنونا خروين منشن خروين زي أنس بن مالك رضي الله عنه خوين زي إخ منوش رسول الكريم صلى الله عليه وسلم شمس له. تখون أرخصن بكتي another person أو ما شاء الله ندي تاين بس خريديرا. فمر به رجل فقال يا رسول الله تخون أناس بن مالك رضي الله عنه خويلا هي رسول الله صلى الله عليه وسلم. زعمي ويبك تيركوا بالافعي. I love this person so much. إني لو أحب هذا. فقال له النبي صلى الله عليه وسلم تخون النبي الكريم صلى الله عليه وسلم وطير خويلا. إذا تومي كده تاين لي يخو تزناي Have you informed him?

تمارا بلا فكا زي خرنا تمارا بلا فيسو زي ريزونا تمارا بلا الله الله بك رب العالمين تمارا بلا العالمين رسول الكريم صلى الله عليه وسلم اختا حديث المدخون جي شاك غورو مانوش قيام الدين الله بك رب العالمين عرشر سيارني سيزاك in the shade of Allah seven people will be sheltered ابون اي شاك ورجلان تحابا في الله واجتمع عليه وتفرق عليه وي دوي بكتي زرع الله لقى اخو انه بلا فيصين for the sake of Allah for the sake of ايمان for the sake of اسلام اخو انه بلا فيصين ابن بلا فار خرن ترى محبه خرسين اخو انه لاف خرسين مايا محبه خرسين

لوس فاينانشال لوسر مدمه اخزن افن هرت الله پاک بالعالم العالمین دخن ولا نبل أنكم بشيء من الخوف والجوع ثم متن بشيء من الخوف كيسو دور في فوبيا انزايتي دور ديا فريق من الخوف والجوع ثم متن دم هانگار بوك ديا

চেষ্টা করি সবর অর্থ কী সবর যাওয়ার আগে আমি ফোলা যে আপনি কথা বলছেন বিশেষ করে মোহাব্বালিল্লাহ যে আল্লাহ লাগে যে একজন মানুষে যে ভালোবাসা আমি আপনার এই কথা শুনিয়া দেখুকা যে আল্লাহ লাগি একজন মানুষে যে আরো জনের ভালোবাসে এটাতে তার ইমানুর কত বড় একটা ফরিস তার ইমানুর যে যে আসলে তৌহিদ বুঝছে বুঝার মাধ্যমে যে একজন মানুষে যে বিনা কন্ডিশনে ভালোবাসছে ওটা হইলো চ্যালেঞ্জ ও এই বিষয়টা হইলো যে নবীজির সময় সাহাবা সাহাবা হলে একজন আর একজন ভালোবাসা বিনা কন্ডিশনে আমি বিশ্বাস করি খুব সহজ তারা লাগে আছে এবং এই এই কারণেও তো তারা আল্লাহ ফান তালা এক হিসাবে কইছেন রাদি আল্লাহ আনহুমারাদু আন যে মানে আল্লাহ তার উপরে খুশি এবং তারাও আল্লাহর উপরে খুশি মানে যে এইরকম ইমানোর কোয়ালিটিটা আছে যে তারা আসলে বিনা কন্ডিশনে একজন মানুষকে ভালোবাসতে পারতো যে ওলো হইতে পারে যে এই মানুষের কী বা দিন চিনছে না জি জি নামাজও যারা এই মানুষের দেখছে এই মসজিদ ও রেগুলার আয় ইকান্ত একটা যে মানুষের তো তুনে গিয়া যে একটা যে এই মানুষের নমাজ দেখিয়া যে আমার ভিতরে যে আল্লাহকে স্মরণ করার আরো একটা চান্স পাইলাম ওটা তো একটা মহব্বত এই মানুষের তৈরি হইতে পারে কিন্তু আমরা যুগ

থানর খুন মজব থাকে এই ধরনের জিনিসগুলো আমরা প্রথমে যাচাই সাই এর আমরা

যে মিনিমাম একটা মিনিমাম একটা অ্যামাউন্ট অফ মহব্বত হইতে পারে আমি আরো বেশি আর অথবা মারে ভালোবাসছে সেই দিকে আরো বেশি ইজি এবং হইতে পারে কিন্তু আমি যে একজন মা হলো যে একজন মুসলমানের যে মিনিমাম যে একটা লেভেলের ভালোবাসা যারে চিনি না দেখছি না শুধুমাত্র এই যে যে একটা কইছেন যে বিকজ এই মানুষটা কইলা ইল্লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ও কথা তনু আমি মানে আনিলাম যে মিনিমাম এই মানুষটার একটা দাবি আমার উপরে আছে এবং দায়িত্ব এবং কর্তব্য আছে এটাই আসলে আমরা উম্মা এইটার মধ্যে আসলে লাই করে যখন আমরা এই যে ডিফারেন্স আমরা যে ডিফারেন্স করি যে আমরা যে পার্থক্য করি ze musliman taen kit taen khiyatan koi tak eilaten kitagh roin taen kun group taen taen kun ais zish tar khona skam rashlamra overcome korte parna problem ta re je amader modhe je mohobbot ta muslim mar modhe je love ra minimum love is ta afna khos requirement ais jinsha amra overcome korte parnam na because of this this obstructors <laughs> a problem gol ta khar khar nam amra modhe je hatred je grinna karahiyat amra modhe ta eta khubi high unfortunately ami mane amar uh, experience amader je community manush

উলামাই কেরাম হলে সবর সবর সংজ্ঞা দিছেন ডেফিনেশন দিছেন তখন কোনো কোনো আলিমে হলে কেন যে হুয়া হাফসু নফসি আন হারিমিল্লা যে নিজরে কন্ট্রোল করা হারাম জিনিসটা কি বাঁচিয়া থাকার দিস ইজ এ বিগ টাস্ক অফ পেশেন্স কারণ অনেক সময় আছে আমরা হারাম জিনিস আমরা যে নফস যেটা আছে আমরা ডিজায়ার যেটা আছে এটা হারাম জিনিস করবার লাগে এখন কোনো ব্যক্তি কোনো মানুষ যদি তার নফসরে কন্ট্রোল করিয়া হ্যাঁ যদি হারাম থেকে বাঁচিস্ত পারে তাহলে এটা হলে একটা

আমার খালি ফ্যামিলির মাঝে প্রবলেম হয় আর তো কোনো মাসের দিকে ফ্যামিলির প্রবলেম না আমার বউ বাচ্চার লগে আমার প্রবলেম হয় আর হয় না আমার জামাজের লগ আর খরের হয় না আমার বাচ্চা কথা বাচ্চা বাচ্চা কথাবার্তা হনুই না এই যে সিচুয়েশন অফ কমপ্লেন না করা এটা লোক সবর এবং যখন কমপ্লেন হয়ে যাব তখন গিয়ে সবর থেকে কিন্তু ধৈর্যের বাইরে যায়গে ধৈর্য সবর থেকে এটা বাইরে যায়গে যারা ফ্রাস্ট্রেশন হয়ে যায় তো এই জন্য কোয়া যে নিজের কন্ট্রোল করে রাখা এবং কাদার কাদা উল্লাহ ওয়াল কাদার Mm. The fate, the mm. qadar, um, taqdeer, that mm. khoy, um, the that are written, uh, predetermined by Allah, mm. that um, are part of our faith, one of the elements of our faith.

আৰু একটা ড ড ডিগ্ৰী আছে চবৰৰ আৰু এক লেভেল আছে চাবৰৰ চবৰৰ এতিয়ালৈকে হয় হেলম এইটো কিন্তু সব মানুহৰ

ওয়েট করেন ইন্তেজার করেন যে যদি মানুষটাই কুচ্ছ হয়তো কোনো একটা বালা কাম করবো হয়তো কোনো স্টেকবার করে নেব তখন গিয়ে তার এই আমরা ইনশাল্লাহ এই ডিসকাশন আবার কন্টিনিউ করবো আমরা ছোট্ট একটা বিরতি দেয় না বিশেষ করে এই তিনটা বিষয় আমরা আবার আবার খেয়াল একটা হইল যে ও যে মহব্বতর হতা হইলা যে আপনি যে জিনিসটা হইলা যে আমরা আনকন্ডিশনালি মহব্বত করতাম আর প্রায় সময় দেখা যায় যে মহব্বত করবার আগে নেগেটিভ অংশটা আমরা ফয়লা ধরিভাবে বদলানি যায় এবং যে একটা নবী শিক্ষাই ছিল হাদিস আমরা বার করতাম পারি এরপরে হইলো যে সবর বিষয় এবং হিলমোর বিষয় এই দুইটার তো ডাইরেক্টলি একটা সম্পর্ক আর আমি এক হিসাবে কইতাম যে এই দুইটা আসলেও অকটার লোকও কানেক্টেড দেয় অরিজিন যে বিষয়টা হইছে যে একজন আরেকজনের লগে যে এই যে লাভিং ফদার অফ আল্লাহ এই দুইটা কোয়ালিটি ওগুলো ওখটার সাথেও গিয়া পড়ে ইনশাআল্লাহ আমরা সেটা নিয়া যে এই বিরতির ফলে আবার ডিসকাশন হবো ভাই বোন যারাও কল কল করতে চাইন শরীক কইতা চাইন ইউ আর মোস্ট ওয়েলকাম এই সাবজেক্ট রিলেটেড আপনারা কল করিয়া যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনারা যদি কোনো ভূমিকা থাকে অভিজ্ঞতা থাকে সবর বিষয় লিয়া ইট উইল বি নাইস ইনশাআল্লাহ সো উই গোয়েন্ট টু গো টু আ ব্রেক উই উইল কন্টিনিউ দ্য ডিসকাশন উইথ দ্য শেখ ইমাম সালাম আলাইকুম রহমতুল আলাইকুম রহমতুল্লাহ আবার দর্শক ভাইবোন আবার ফিরে আসলাম টুয়ার্ডস দ্য অরিজিনস আসলে যে আমরা যে জায়গা তো নেইছি সেই জায়গার দিকে তাকানোর উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রামটা তৈরি করা অথবা না আয়োজন করা হয়েছে দেখো কা যে মানুষ হিসাবে আমরা খুব সহজভাবে বলে যাইতাম পারি যে আসলে না আইসি আর দুনিয়াই এমন একটা জায়গা এই জায়গার বৃত্তি আল্লাহ আমার আর আপনার পরীক্ষা করা যে আসলে তুমি না আইসো এটা কি তুমি মনে রাখ এবং সেই মনে রাখা তোমার জীবনের কথা এবং সাজোর ভিত্তি বাড়োর কি না বাড়োর সেখানে খুব সহজ আমরা ভুলে যাওয়া যেন এই সীমিত সময় পরে যে আরেকটা সময় আছে এবং এই সময়ের সবচেয়ে আরাম আরাম জায়গা যাই তৈরি এই দুনিয়া আমরা এই বিষয় লাইয়া করতে হইব আউকা আলহামদুলিল্লাহ আজকে আমরা ডিসকাশনটা শেখ খাওয়াদ লুতুর ওর বিশেষ করিয়া এই যে সবর তাই উল্লেখ করা শুরু করছেন যে সবর কী যিনি সবর বিভিন্ন লেভেলটা এর বাদে সবরের সাথে যে আরেকটা শব্দ হিলম অথবা যে আল্লাহ ফানতাল যে আল হালিম এইটা লইয়া তিনি আরও একটু আলোচনা করবা এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে এই জিনিসগুলো কীভাবে আমরা বাস্তব জীবনও বাস্তব জীবন মানে খালি আপনারা না আমরা নিজেরও এবং আপনারা যারা প্রোগ্রাম দেখে আপনারা কিবা অভিজ্ঞতা অলরেডি আছে যে ও একটা ঘটনার মাধ্যমে গিয়ে আসলে এই জিনিসটা আপনি বুঝতে পারছেন এবং সেইটা ওখানে আমল করার চেষ্টা করে আপনার এই এক্সপিরিয়েন্সে শেয়ার করতে পারবা অথবা এইটা রিলেটেড কোন কোনো প্রশ্ন থাকে সেইটাও নিয়ে আপনারা শরীর ইতে পারবা স্ক্রিনও আমরা নাম্বার পাইবা প্লিজ আপনারা যদি উইশ করেন আপনারা কল করতে পারবা আমি অনুরোধ করবো শেখে কন্টিনিউ جزاكم الله خير بدا يحيى الله يبارك فيك <applause> ما لبس يو تعمرز نشتا Just مثلا جست كي بوينتس لاف فور الله سبحانه وتعالى نمبر 1 نمبر 2 امرا যে রব্বুল আলমী আমরা বানাইসোইন একটা ফরিকার লাগে দুনিয়ার মধ্যে ইমতেহান এবং ইমতেহানটা দুই হলেও হইতে পারে একটা হলো গিয়া বিপদ আফদের মাধ্যমে আর একটা হলো গিয়ে সুখ শান্তির মাধ্যমে বিফদ আফদের মাধ্যমে হরোয়েন আর আল্লাপরাবল আলমী যে আমরা সবর হরম নেই আর সুখ শান্তির মাঝে হরাই যে আমরা শুকুর হরম নেই সো সবর শুকুর দুইটা শব্দ হয়তো সবর আর না শুকুর দুইটা থেকে একটা আরেকটা জিনিস কই আমরা যে যে জিনিসটা কইছি কি পয়েন্টের মধ্যে যে সবর শব্দের অর্থ আমরা কইছি যে সবর লগে নিজরে কন্ট্রোল করা কমপ্লেন না করা এবং আল্লাহ রব্বুল আলামিন যে কদর তাকদির রাখিয়ে রাখছেন এটার প্রতি আমরা সন্তুষ্ট থাকা টু স্যাটিসফাইড এন্ড কন্টেন্ট উইথ তাআলা আর হিলম কইছি এটা আর হায়ার লেভেল অফ দ্য সবার হেলম টুয় ফোর ব্যারেন্স ইংলিশে হয় আর বাংলায় জিনিসটা আমি যে এটাই লোক যে একজন মানুষের রাগ এমন এক পর্যায়ে গেছে যে রাগ উঠে গেছে এবং রাগের সাইরে ا تا ایمپلیمنٹ کو ته تا حق و څه ای راغ ریسټیکس کرا حق و څه رائټ زموږ رسول کریم صلی الله علیه وسلم ځکه تاند تاند ته فرمایدانو څنګه ځخن কষ্ট دیو تاند اغاث خوروي وین هی واز اٹیک وین هی واز من بلچور خوروي سي رغت تک خوروي سي ترپره تاین کتا کوی سین

দেখুন বিলা হিসাব মানে কোনিমিট নাই এত এত যারা সবর এই দুনিয়ার মধ্যে যারা সবরের ইতিহার হতে পারে তার ডিফিকল্টির মাধ্যমে এবং ডিফিকাল্ট ছাড়া কোনো মানুষ নাই এখন আমার আপনি হয়তো কইতে পারেন না অমুক হতে দেখানো খুব খুশি ওরকম অমুক দেখানো সুন্দর তাহার লাইফ তো খুব সুন্দর যার

এই কষ্টের মাধ্যমে কষ্টের মধ্যে আল্লাহিনে মানুষে বানাইছে আমরা দেখি যে বাচ্চা নতুন জন্ম হওয়ার পরে তার বিশ করে তার ইতা করে এই মাত্র নিউ বর্ণ বেবি হয়তো ডায়াবেটিকতা কষ্ট বিগিনিংটা কি মানুষের লাইফটা বাচ্চাটা আইছে মাত্র দুইটা মিনিট দিয়া এর পরে বিদায় হয়ে গেছে কিন্তু এর ফলে দেখা দেয় আল ইনসানা ফি ইকাবাদ মানুষের তৈরি করা হইছে কষ্ট থাকে কষ্টের মাধ্যমে মানুষ দুনিয়ার মধ্যে এসে মানুষের লাইফটা বেসড অন ডিফিকাল্টিজ তখন এখন তাইলে মানুষের হে উইনার হু ইজ দ্য উইনার যে মানুষে এই কষ্টরে শিকার করিয়া কষ্টরে রা সামনে রাখিয়া তার লাইফটা স্মুথলি আগে বাড়াইয়া নিতে পারে আল্লাহর যে কাদা উল্লাহ কাদর তাক দৃঢ়রূপে সন্তুষ্ট সার্টিফাইড থাকে যে আগে থাকে যাইতে পারে হে হলেও কিন্তু সাকসেসফুল এখন আমি একটা হাদিস আপনারা শুনাইতাম সাই যে হাদিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ حدثنا إمام الترمذي رحمة الله عليه كان كتاب مدة جامع صحيح الجامع الترمذي مدة تان يتبونه عن مصعب بن سعد عن أبيه مصعب بن سعد رضي الله عنه كان أبر فقط تان بونه قال قلت يا رسول الله تان خون جي أمي رسول الكريم صلى الله عليه وسلم رحت أو رسول الله أي الناس أشد بلاء أي الناس أشد بلاء كون ما نشكله رشبتك بشي بلا مصيبة আচ্ছা একটা কিন্তু আমরা সোসাইটির মধ্যে কারোর যদি বোলামাচিও তো কারোর টেস্ট প্রবলেম হয় লাইফ তো এগুলো বাদ আমার সোয়ার মধ্যে একটা ইয়ে আছে একটা টেন্ডেন্সি আছে তো তোমার খালি বেমার পড়ো হয় তোমার কি তৈরি তুমি খালি দেখি বেমার পড়া তুমি তুমি খালি দেখি লস করবা কি তৈরো মানে এটা মানুষের অনেক সময় চাই যে এটা তোমার মানে মানুষের ফল্ট

তো ইব্রাহিম আল ইসলামের এই যে টেস্ট এটা ওই আম্বিয়া নবী করিম সাল্লাহ আসলামের টেস্ট তখন দেখো কয়েতিম ইয়াসির কোনো ইয় অফেন ওফেন বড় ইসেন এরপরে তার দাদা সাসা মারা যায় দাদা মারা যায় একদম মানে কোনো ফ্যামিলি কোনো বড় ফ্যামিলির খেয়ে নাই হয়ে দেখে মানে যে জীবনের শুরুতে যে সবচেয়ে আরামর যে সব জায়গাগুলি সবগুলো কম বেশ তান গেছে

তার যে দিনটা যে খুব শক্তিশালী থাকে স্ট্রং ফার্ম থাকে স্ট্রং থাকে তার রিলিজিয়ন তখন তার দেখো مصیبت তার একটু বেশি থাকে তার টেস্ট বেশি কারণ কানেকশন বিল আল্লাহ লগে মানে যখন বিপদে থাকে তখন আল্লাহ লাগে তার কানেকশনটা স্ট্রং থাকে মানুষ যখন খুশির মধ্যে দুনিয়ার মধ্যে আই হয় তখন তার কানেকশনটা ঘুমিয়ে আই হয় আল্লাহ লগে বেশিরভাগ মানুষ দেখবা যারা ইসলামি হইছেন রিলিজিয়াস হইছেন দা প্রাইও দেখা যায় যে তার مصیبتের মাধ্যমে ই আল্লাহ কাছে ব্যাক হইছে দেখা যায় তো ইব ই বলা ওয়িন কার ফিদিন হিরকাহ রকা يبتُلِيَ على حسب الدين تار دين جدي دربل تخي ويك تخي تخون تار پريكتو تار دينور لفل انو جاي فما يبرح البلاء بالعبد حتى يتركه يمشي على الارض ما عليه خطيئة تخون خون جي اخزن ممينير بلا مصيبت فريكت تخي تخي مانو كونتينيوس تخي

হোয়াট ইজ সারপ্রাইজিং কন্ডিশন অফ বিলিভা মানে একটা সুন্দর কন্ডিশন একজন মুমিন বন্দার যে আল্লাহ প্রতি স্ট্রং দৃঢ় বিশ্বাস ইন্ আম প্রত্যেকটা জিনিস তার জীবনের মধ্যে তার লাগে এটা বালা ইট ইজ টু ইজ এডভান্টেজ এভরিথিং এভরি কন্ডিশন গুড ব্যাড স্যাডনেস হ্যাপিনেস কমফর্ট লাগজারি ডিফিকল্টিজ ই নেই এনি এনি কন্ডিশন তার ইট ইজ টু ইজ এডভান্টেজ তার ফায়দা এবং তার ফ্কাইটা যায় عجبا لأمر المؤمن إن أمره كله خير كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن أي زنشتا كنو ما نشرنا إخمترو مؤمن بكتسرا أخونا فرا برسنا مؤمن مسلم أر مؤمن مسلم ورخطا شنغاسة أبو مؤمن ورخطا شنغاسة مسلم ويلاك زين لا إله إلا الله محمد رسول الله خواهي إمانا من الله فتحان دخواه مسلم بدون عرب زشما أي خواهي

কোনো ধরনের বলামসিব তার যদি আইবে তখন হ্যাঁ সবর সবর এখতিয়ার করে ফাঁকানা খায় আল্লাহ এবং এটা থার লাগি ওই বলা সুবাহান আপনার আপনার কথা শুনি আমি কয়েকটা জিনিস আমার ভিতরে আইল একটা হইল আমরা যে সর্বপ্রথম আপনি যে কথাটা কইসইন যে ও যে আল্লাহ লাগি যে মহব্বত করা একজন আরেকজনের ভিতরে আর আমরা কইলাম যে জেনারেলি দেখা যায় যে নবীজির কাছনে শিক্ষা আইসে যে এ যদিন লা ইহিল্লা মুহাম্মদ রসুল্লাহ হয় তে এই এই কারণটা হইল সাফিসিয়েন্ট যে এই মানুষটারে মিনিমাম একজন মানুষ একজন মুসলমান হিসাবে ভালোবাসা এবং তার যদি নেগেটিভ কোয়ালিটি থাকে সেইটা ফরে আমি ফাইতাম পারি কিন্তু আমি এইটারে ফয়লা নেগেটিভটা দেখি যে এই মানুষ কতহান বালা কিতা মানে কিতা করে না করে আমরা দেখা যায় যে মেইনলি আমরা বালা পাওয়ার আগে অক্টারের কন্ডিশন ফয়লা কিন্তু ইন নবী নেই আর যে না আসলে একজন মানুষের জন্য লাইলহিল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হয় তে ফয়লা তারে জেনারেলি তুমি বালা হিসাবে দেখা একটা দায়িত্ব এবং কর্তব্য আমরা আমি মনে করি যে একটা দেখা যায় খুব ডিফিকল্ট বলো ইতোহারে ঠিক আছে যে ইয়াহিয়ারে ফয়লা

আল্লাহর কাছে পুরস্কার পাওয়া এটা তো সব ও তো যে আপনি কইলে এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য কিতা তা টুয়ার্ডস ইস অরিজিন যে জায়গা তো যে কারণে আইছি এই এই জায়গার দিকে ফিরত নেওয়া আমি একজন বালা দুদিন সাইয়ের মানে কি আমি আখিরাত তো আমি সাইরাম যে আল্লাহর কাছে কিছু ভালো সাকসেস সাকসেস অরিজিনাল লাগি আমরা দ সাকসেস ইন দা ইন দিস ওয়ার্ল্ড এন্ড ইন ইন দা হিয়ারআফটার দিস ইজ আওয়ার আলটিমেট এইম অবজেক্টিভ তো এখন এই জিনিসগুলো আসলে আমরা যে যে বিষয়টা আপনি কেছেন যে মহব্বতের বিষয়টা আছে মানুষের প্রতি এবং মানুষের জাজমেন্টাল না হওয়া এবং মানুষের প্রতি মহব্বত রাখা আসলে আমি একটা জিনিস কই যে হব যদি না থাকে লাভ যদি মানুষের মধ্যে না থাকে এটা আমরা একটু সবরদে একটু বাইরে বাট এটা কানেক্টেড ইন্টারকানেক্টেড زه لاو جبد نتاه تا له امي مانوشو لای کومو کومو کس بالا خوردم برتام جی شیخ کتا تایم دیس از ا ویری امپورټنت پوینټ ات کال আই سې د کی ښه दर्शक بای بون زرا یو ټوک भूमिका راکتا سین او توب یو ټا ریلیټډ پوښتنه کوتا سین جی کال السلام علیکم سلام علیکم هلا السلام علیکم هلا علیکم السلام تعالی جی بای یو ټوک زوره مات پا خپل کتا وندم بارم نا একজন আহ দেখুন মানুষ হতে আমি আপনাকে গালি দিলাম আপনি কষ্ট করলেন এখন আপনি সবর করলেন আমাকে গালি দিলেন না আপনি আহ কেয়ামতের হিসাবে আপনি জায়গা পাবেন অবশ্যই

একজন বিতর্কিত বক্তা একটা বিষয়ে তখন খুব তুমুল জোর হয়েছিল তো ওই যে ইসলামী বক্তার সাথে একজন ভাই আরেকজন বক্তা ছিলেন যদিও উনি ইয়ে করে না উনি এত সুন্দর এত সফটলি ওই ভাইয়ের সাথে মানে ওই জিনিসটা বলার জন্য গেছিলেন যে আমি ওনাকে দেখি আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে যে এই ভাই ওনাকে বলবেন যে এই বিষয়টাকে কি করে উনি উপস্থাপন করলেন এত সফটলি উনি একটা প্রতিবাদের জন্য গেছিলেন যে আলহামদুলিল্লাহ আমি আহ খুবই মোশনা হয়ে গেছি ওনার আজকের প্রোগ্রামটা দেখে আমার বাড়তিবার প্রত্যেকবারে ওই সময় প্রায় দশ বছর আগে হবে

د هر وین ته له څو په یلا ار درجو نادری دي کوم ګنار کوم ده انګي تلې د تک ګنا فایبا السبب المسلم فسوق ابیوزنګ ا مسلم از 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 ترانسګریشن ان کوم مسلمان ته ګالی دوا اته کید یو ټا ګنار خاز امر سټرې مدو ونه کید ګنا منو کورینا اچھا اوه خپل دي خطا ولا کوم مسلمان ده اوهن ایون او مسلمان ده بنا خارونه انکلودد اور نوت اوف کورس انی هیومن بینګ داس رائټ انی هیومن بینګ কোন মানুষ দেওয়া প্রায় সময় এবং খুব সহজ ভাবে এই জিনিসটা নেওয়া হয় কোন সময় একটা যে একজন অমুসলমান মুসলমান যে আমরা এইভাবে জিনিসটা খুইলাম আসলে এটা ক্ষতান আমরা গ্রহণযোগ্য হইলো বিনা একটা জাস্টিফাইড একটা কারণে অথবা

হালিমৈলা যারা হইলে নবীয় হল এর ফরে গিয়া তারা নিচে জারায় এর ফরে তারা নিচে জারায়ন এই সব হলে তো আমার লাগায় একজন কিচ্ছু নাই আসলে আমরা হই আছি আল্লাহ সুফানসালাই পালা যান কিন্তু এই কথা তো একটা আমার মনে হইলো যে কা পরীক্ষা প্রায় সময় আমরা মনে করি যে পরীক্ষা একটা নেগেটিভ জিনিস সাহাবোল হল এমন মানুষ আসলা যে ওলা তারা জীবনে বেশি আরাম হইতো তারা খুব চিন্তা পড়ে দিতে যে আল্লাহ আল্লাহ কি তা আমরা মানে আমরা মানে আমরা ইনশাল্লাহ একটা বিরতি যেলাম বিরতির ফল এই জিনিসটা ডিসকাশন করছে সাহব হল এমন একটা কষ্ট পড়তা যে পরীক্ষা না হইলে তারা এমন একটা ডোর এমন একটা ইনশাআ আল্লাহ এই বিষয়ে আমরা আবার আইমু দর্শক ভাই ভাইবেন আমরা ছোট্ট একটা বিরতি যে রাম বিরতির ফল আবার কথা হইব প্লিজ আপনারা কল করতে পারব শেয়ার করতে পারব আপনারা নিজের অভিজ্ঞতা অথবা এইটা রিলেটেড একটা প্রশ্ন করার লাগে বালাতা হোকা সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দোশুক আলহামদুলিল্লাহ যারা যেখানে আছেন সবাইকে চানাসুর ভিনিস সালাম এবং শুভেচ্ছা স্বাগতম আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম এই দ্বিতীয় দ্বিতীয় খণ্ড টুয়ার্ডস দ্য অরিজিন মানে যে আমরা যেই আসলে হইতে গেলে সিলেটি ভাষায় কিলা হওয়া যায় আমি শেখে মনে হইতাম কিন্তু মেইন বিষয় হলো যে যে যেই যেই উদ্দেশ্যর মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আমরা ফাটাইছেন সেই দিকে আমরা এই আমাদের ডিসকাশনটা নেওয়ার চেষ্টা অথবা আপনার সাথে শেয়ার করার আর আলহামদুলিল্লাহ একজন খোলা রাইসেন খোলার সাথে আমরা কথা হইয়া আবার ইমাম শেখ কাজী উত্তুর রহমানের কাছে আমরা ফিরে যাই এর ফলে আমাদের পক্ষ থেকে কিছু ডিসকাশন হইব এবং মাঝে মধ্যে আপনারা কল নেওয়ার চেষ্টা আমরা একটা কল আসছে সেই কলটা আমরা এখন নিয়ে নেই জি কলার সালাম আলাইকুম রহমতুল্লাহ وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله خير باي خير ما ترى خويتنا ما ترى. أمي دكتا مولانا أشرف الإسلام. جي جزاك الله خير. شكرا جزاك الله خير. جزاك الله خير. ما شاء الله. ما الله سوين تبايا. الحمد لله. جزاك الله خير. كيف أبى شريكه يتصل يا بايا؟ جي أشرف باي. أشرف باي.

খায়ের মনে হয় আমার কাছে লাগে দর্শক মনে হয় এটা টেলিফোন লাইনে একটা সমস্যা অনুরোধ করবো আবার কল করার লাগে অত আপনার মেসেজ মোটামুটি আমরা পাইছি আরও দর্শক ভাই যারা প্রোগ্রাম দেখলাম মোস্ট ওয়েলকাম সরি করার লাগে শেখ আপনি বিশেষ করে সবরর কথা আমরা ডিসকাশন আসলাম হেলমোর কথা ডিসকাশন আসলাম আর একটা অংশ আপনার এই ডিসকাশন আছে এরপরে আমরা আরও একটু আলোচনা ভাই আমরা যে জিনিসটা কানরের বিষয় হেলমোর বিষয় আসলে আমরা অনেকে আমি কইছি যে সবরটারে যে একটা সাবের বিষয় এটা অনেকে মনে করি না সবর যে ধৈর্য ধৈর্যরে ধারণ করতে পারলে কতটুকু সব এই সবগুলা আমরা কোরআন শরীফের আয়াতের মধ্যে আমরা যদি আয়াতের দিকে তাকাই তখন আমরা দেখতাম পারি যে এই এগুলার রিওয়ার্ডসগুলা খিতা প্রথমে আমি একটা কই সবের হিসাব যে সবের ধৈর্যশীল ব্যক্তির সাবইলে লাগে আনলিমিটেড কোনো কোনো এটার কোনো শেষ নাই الله بك رب العالمين ونقع يعتم الدخن والله يحب الصابرين سبحان الله بك رب العالمين الصابرين أخرى ما يخرين محبة تخرين الله loves the patience الله بك رب العالمين زين تين زي كونو منشري الله بك رب العالمين ما يخرين زين اختبرو خاص خورتا فاروين ابن صبر اختبرو خاص خورتا فاروين زين خورتا فاروين تاند الله بك رب العالمين ما يخرين واصبروا ان الله مع الصابرين الله اكبر صبر ধৈর্য ধারণ করো বি পেশেন্ট এক্সারসাইজ পেশ আল্লাপাল আলামিনা এটার উদাহরণ আপনি দেখতে পারেন অনেক সময় মনে করেন যে আপনার লগে আপনার বিবাদ লাগছে প্রবলেম শুরু হয়েছে ডিসপিউট ফাইটিং হোয়াটেভার এবং আর্গুমেন্ট হইতে পারে এটা বাট আপনার যদি সবর হইয়া এটা থেকে আপনার যদি হইয়াই হইন তখন দেখবা মানুষই আপনার পক্ষে রায় দেয় জাজমেন্টটা আপনার পক্ষে মানুষটা সবর হলিয়াছে আল্লাহ তো আসেন অবশ্যই

پرم ته د دې شي چې دواې پرتم ځای اوسود مډیکیشن از صبر پيشنس ار سائکالاجي مده ترا خوين چې پيشنس از ذا پاور اټ از ذا پاور من پيشنس از پاور پيپل ار سکسسفل منش کاميه بويو هاز ذا پيشنس د هي ارښتې د حقا ای دنیار مده جوت سکسسفل منش خلایسه خپل مسلم حقا او مسلم حقا إمام أبو حنيفة، إمام الشافعي، إمام أحمد بن حنبل، شيخ الإسلام ابن تيمية. أي رقم ؟ درن ما يكبر مخل خطو قشطر مدّ الجل جلوم نجاتنا المدّ ترى ترى لايف ختاج يسوين. دور المدّ دخّل ليدر خلاص نيلسون مانديلا. ليدر إيه خلاص

আস্ক হেল্প ফ্রম আল্লাহ এন সালা আল্লাহ এন থ্রু প্রেস আল্লাহ এখন আমরা দেখা যায় প্রথমে আমরা কত টেনশন করে একটা প্রবলেম হইলে কিটো তো হইছে কে কি করছে মানে যত দুনিয়াবি যত কারণ আছে হকলটির হিসাবর ভিত্তিতে আনতে আনতে বাদে গিয়ে দেখা যায় যে মাবুদর গিসে যাও জি জি ফোন কল করিয়া জিপি অ্যাপয়েন্টমেন্টস এখন কোন কোন সাধারণ একটা প্রবলেম স্ট্রেইট ওয়ে জিপি এন্ড অ্যাপয়েন্টমেন্টস তো দেখা যায় যে সবর নাই এবং সালাত আর নাই الحمد لله وتخرر تختفى ايات الله انه من يتقي ويصبر اذا بكر اكبر هو فيز الله أن ويصبر and الله. Remain patient in the face of difficulties. فان الله لا يضيع اجر المحسنين الله اكبر رب العالمين محسن اذا بالخضر ترر اجر ثواب ويست سبحان الله اي ويست السلام عليكم ورحمه الله

বাট বরং এটা আমার প্রবলেম আমার হয়তো একটা ইমোশনাল স্টেটাস আমার একটা কোনো একটা প্রবলেম লাইফ হয়ে যাওয়ার এটা কারণ আমি দেখা যায় আমার বাচ্চা মারিয়া শেষ করে দেব তখন গিয়ে এটা দেখা যায় ওই সবর নাই এটা সবর জিনিসটাকে অন্য থেকে ইয়েছে তো দেখা যায় মারামারি জায়গি এরপর এটাও নাই

আইসে না এলাগি হে এইটা লাগি অন্য ঠাই তার ভাল লাগে না তখন গিয়ে দেখা যায় এই হিংসা বিদ্বেষে যায় কি হাসাদ একটা বড় একটা গুনার খাত এটা বড় একটা এটা মেবি আপনি ফিউচার ডিসকাস করতে পারেন যে জেবালা আর যে যে আল্লাহ হইলা আর রাজিক আর আমরা হইলাম যে মারজুক এই জিনিসটা না বুঝায় দেখা যায় যে দুনিয়ার জীবনের আধা খান অংশ আরেকজনের সম্পত্তির পিছনে তো আমার আধা খান সময় যায় কি যে আরেকজনের আমি মনে করি আমার যে কৌ জায়গা এই জায়গা তো মনে করাই এই মানুষের পিছনে আমার দুশ্মনী আমার এইটা সেইটা

প্রবলেম দুই পায় থাকি বউয়ে সামান্য প্রবলেম আমার ডিভোর্স দেওয়া এখন ডিভোর্স দাও অথচ উইদাউট থিঙ্কিং যে এটার আউটকাম কী হইব এটার বাদে কী রেজাল্ট এটা না খেয়াল রাখা যে আমাই ইনসিস আমার ডিভোর্স এখন দাও

দন দৌলত দিয়া পরীক্ষা করেন আবার গরিবী দিয়া অথবা নানান ধরনের ওষুধ দিয়া দিয়া আল্লাহ তালা পরীক্ষা করেন রাইট এটা আমরা জানি ও আমি জানি দীর্ঘদিন ধরে বাট আমার প্রশ্ন হইল গিয়া আমি যে আল্লাহ তালার পরীক্ষার মধ্যে আছি এটা আমি কিভাবে বুঝবো এইটা হইল আমার একটা প্রশ্ন আর দ্বিতীয়টা হইল গিয়া যে চবৰে বেপাৰটা যে হৈছে চবৰটা আচলতে ইম্পৰ্টেণ্ট জিনিছ কিন্তু কোনো কোনো সময়ত দেখা যায় যে আমি এজেগাত কাম কৰাম চ' ইকাৰ আমাৰ আৰ কলিককলা আছে তো তাৰা বিভিন্ন সময়ত বিভিন্ন কটা কৈয়াৰ বা অন্য কোনো ৰকম আমাৰে ইনচাল্ট চাই বা আমাৰে কষ্ট দি চায় তোমাৰ চবৰ ক'লাম চবৰ কৰাৰ বাদে দেখা যায় যে

সবর নাই যদি সবর যদি শর্ত অনেক সময় আজ একটা সাময়িকভাবে একটা প্রবলেম মানুষের লাইফের মধ্যে হয়ে যায় এটা অনেক সময় কিন্তু এই জিনিসটা ওভারকাম না করিয়া হ্যান্ডলিং করিয়া ম্যানেজ করিয়া এইটার দেখা যায় একটা বিশাল প্রবলেমও ফ্যামিলি প্রবলেম গিয়ে এটা ধারণ করে এবং ফলে গিয়ে এটা ডিভোর্স পর্যায়ে যায় গিয়ে সবর নাই এর কারণে গিয়ে এই জিনিসটা হয় এর ফলে দেখা যায় ডোমেস্টিক ভায়োলেন্স এটা হয় যে গরুরের মধ্যে মারামারি এই হানাহানি এই জিনিসগুলো যে দেখা যায়

এবং এট দা সেম টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন জানে অর এই অবস্থারে যদি আমরা চেঞ্জ করার যাই তখন আমরা বিফোর বেশি আরো ডাকি আনমো যে আমরা উইল কজ মোর প্রবলেমস দ্যান बेनिफिट তখন এই সিচুয়েশন মাঝে হয় যে ইউ हैव टू बी پیشنট এখন কত লাগি চেঞ্জ করার চেষ্টা করতাম यस উই শুড ট্রাই আওয়ার বেস্ট হোয়াট এভার মিনস দેર ইজ পসিবল আছে এটা আমরা এটা ইখতিয়ার করতাম বাট যদি না তখন আমরা پیشنট থাকতাম তাহলে আমরা যে সোসাইটির মধ্যে বসে বাস করি এই সোসাইটির মধ্যে আমরা কিছু লিমিটেশন আছে উই লিভ এজ এ মাইনরিটি তখন আমরা আছে আমরা অন্য একটা অমুসলিম দেশে আমরা বসবাস করি এই সময় দেখা যায় আমার যে অ্যাঙ্গারটা আছে ইয়েস এটা আমি আমরা অ্যাঙ্গার ওর এটা অঙ্গারওয়ার কারণ আছে রাগ হওয়ার কারণ আছে ফ্রাস্ট্রেশন ওয়ার কারণ আছে কারণ মুসলিম বিশ্বের মধ্যে মারামারি যুদ্ধ এবং আগুন জলের মুসলিম বিশ্বের মধ্যে কিন্তু এই অৱস্থাৰ পৰা যে আমি এমন এটা খাজ ঘৰ নাই যে সাজটা খুলাৰ মুছলমান কমিউনিটি যে তাকি এই কমিউনিটি এটা ক্ষতি হয় এই জি তা যায় ভায়ালেঞ্চ এক্সট্ৰিম যে ভিউজ আছে এইটো মানে লবৰৰ এটা অংশ হয়ে যায় শেখ আমরা তো মাত্র তিনটা মিনিট আছে আমি মনে করি এই যে ভাইয়ে যে কথাটা কইছেন যে 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 জিনিসটা কইলা যে সবর হইলে সবসময় বা পজিটিভ কোয়ালিটি কিন্তু একটা যে বলা অ্যাবিউজ করা হয় ওই যে ভাইয়ে যে কথাটা কইলা যে দেখা যায় আমিও ধৈর্য ধরাম কিন্তু এই ধৈর্য ধরাই দেখা যায় যে আমি দরজা কইলে চেরা খালি আমার আছে এবং ওই যে আপনি ওখানে একটা কথা হইলেনি যে মানে যে বিভিন্ন জাগাত মুসলমান ওপরে নির্যাতন করে কত আনার সবর করতাম আমরা কিছু করা উচিত নাই দায়িত্ব নাই কর্তব্য নাই এই এইসব যে জিনিসটাই

যে আমরা হ্যাঁ একটা জিনিস মুসলমান হলে যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী অবস্থারে পরিবর্তন করার চেষ্টা করতাম দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এটা মানে না যে সবার মানে না যে আমি জাস্ট বই থাকতাম আর কোনো আমার কিছু করতে দায়িত্ব নাই এটা একটা গুড গুড পয়েন্ট আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতাম উইদাউট ক্রসিং মাই লিমিট অ্যান্ড বাউন্ডারিজ অ্যান্ড উইদাউট গোয়িং টু অ্যান আন ইসলামিক মেথড মানে অনিস্থ একটা পদ্ধতি অবলম্বন না করিয়া এবং আমার সাধ্য অনুযায়ী আমি আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি অনুযায়ী আমি চেষ্টা এই পরিবর্তন করা এবং আমার দায়িত্ব চেষ্টা করতাম আর তখন অবশ্যই এটাও লাগে পেশেন্ট একটা লেভেল আছে একটা লাগে আল্লাহ আমার ডাইরেক্ট পরীক্ষা দেওয়া আমার বেমারের মাধ্যমে এটা তো আমি পেশেন্ট ফলাতে থাকতে আর আপনার লোক যে মানুষের মাধ্যমে আমার পরীক্ষা দেওয়া তখন কি আমি এটা পরিবর্তন করার চেষ্টা করবো মানুষের মাধ্যমে পরীক্ষা যদি আয় থ্রু পিপল আর যদি না পারি তখন কি আমি যেহেতু আমরা এত মাত্র দুইটা মিনিট আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ওভারঅল এই ডিসকাশনটা যেইভাবে চেষ্টা করছি আমরা দর্শকের সামনে উল্লেখ করার জন্য দুইটা বিষয় আমি অনুরোধ করলাম আপনার কাছে এই যত ডিসকাশন হইলো যেহেতু এই প্রোগ্রামের নাম হলো দ্য অরিজিন মানে কি তাড়ে যতটা করি না আমরা ও ইলেই হিরোয়া আপনার কাছে সেই জায়গাত গিয়ে আমার একটা হিসাব হইব তো সেই দিক থেকে আমি যত সবর করি দুনিয়ায় একটার একটার ফল খালি দুনিয়ায় পাওয়ার লাগে করাম না বিকজ আসল ফল তো আমি অন্য জায়গায় মানে আখেরাত এই যে আমরা একটা বড় একটা পরীক্ষা পড়ে যে আসলে আখেরা আমরা ধারণা কোথাও স্ট্রং উইক আল্লাহ যে আমরা দুনিয়াত কি এইটার ধারণা যদি আমরা বেশি কনফিউজিং থাকে আমরা এইসব সহজভাবে নেওয়ার চেষ্টা করি সুন্দর আমরা সবাই টুয়ার্স দ্য অরিজিন প্রোগ্রামটাও লিগি এটা একটা ইউনিক এবং ডিফারেন্ট প্রোগ্রাম এবং এটার দ্বারা আমরা একটা জিনিস মিল করি একটা লেগে যে আমরা আসলের দিকে যাই আখেরাত তৈরি আমরা অরিজিন আল্লাহ অরিজিন আল্লাহ ফাটাই আল্লাহ দিকে ঘুরিয়ে দেওয়া আর একটা লেগে

ফৰীক্ষ কৰিবা কিন্তু থৈ আমি ফৰীক্ষা মানি নাম আল্লাপ আলমিন যে বন্দাৰে যে মাছৰে বালা ফাইন তাৰে ফৰীক্ষা দিয়ে হৈছো

তার জন্য আমরা আহ্বান জানাইরাম আল্লা সুন্দর আমাদের সবাইকে তফিক দান করুক যে আমরা খোতা এবং খাজে সব সময় মিলে এবং আমরা খোতা এবং খাজটা হইলে আখের লোকে কানেক্টেড যেমন একটা জিনিস আমি খুব এখানে আমি ফোরখালোর জীবনও গিয়ে একটা জিনিস আল্লাহ সুফানতাল্লার কাছে ভাইতাম এটা তো আল্লাহর মাফিরাত এবং আল্লাহর জান্নাত এবং আল্লাহ আমরা সাথে সবচেয়ে বেশি খুশি ওঠোই হইল আসলে আমরা আমরা উদ্দেশ্য এবং পারপাস আল্লাহ সুফান্ত সবাইকে তৌফিক দান করুক বালা থাকা আবার দেখা হইব ইনশাআল্লাহ এই প্রোগ্রামও আপনারা সবাই শরীরও আল্লাহকে আহ্বান জানাইলাম ইনশাআল্লাহ আগামী সপ্তাহ অবশ্যই আমাদের বাই ইঞ্জিনিয়ার কামরুজ্জামান তাকবা যদি নাও ইনশাআল্লাহ আমরা আসি চেষ্টা করবো এবং আমিও আমিও চেষ্টা করবো আমার পক্ষ থেকে দোতান পারি শেষ করার জন্য এটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ আল্লাহ কবুল হরকা বালা তাহকা সুস্থতা তাহকা সালামু আলাইকুম রহমতুল্ল্লা ও